হাই ফ্রেন্ড, গুড ইভিনিং। এখন সন্ধ্যাবেলা চলে এসেছি একটা ব্লগের সাথে। আজকে মানে লক্ষ্মী পুজোর পরের দিন, আজকে আর সারাদিনে সেরম কোনো কাজকর্ম করতে পারিনি, শরীরটা খারাপ, উঠেও নি, কাজও করিনি। তা ভাবলাম সন্ধ্যাবেলা, কালকের কিছু খাওয়ার দাওয়ার ছিল, ওটা দুপুরে খাওয়া হয়েছে, তো সন্ধ্যাবেলা এখন রাতের জন্য কিছু খাওয়ার দাওয়ার বানাতে হবে। তো সেই যখন বানাবোই তো ভাবলাম ব্লগটাও শুরু করে দিই, তার জন্য ব্লগটা শুরু করলাম। পুজো গেল, মানে দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, দুর্গা পুজোর ঘোরাঘুরি আর লক্ষ্মী পুজোর কাজকর্ম, সব কিছুতে সবাই ভীষণ টায়ার্ড, তাই না? তো যাই হোক, আমিও তাই, মন খারাপ, পুজো চলে গেছে, তার মধ্যে দিয়েও সব কিছু মিলিয়ে মিশিয়ে ভালো থাকতে হবে, তাই তো? তো যাই হোক, চলো আমি রাতের খাবারটা বানিয়ে নিই, কি বানাই দেখি, সেটার পরে আমি আবার ফিরে আসছি। এই দেখো আরেকজন ভিতু, ভিতু অনেকদিন দেখাইনি, ভিতু গুবলুকে, এই যে ভিতু গুবলু, এই যে লাফাচ্ছে, ওই যে পারলে এখনই চলে আস, অনেকদিন দেখাইনি, তাই না? কাছ থেকে দেখো, তো চলো। সন্ধ্যাবেলা ছেলে কফি করে দিয়েছে, খেয়েছি, খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম। ওই যে ব্যথাটা খুব পায়ের বেড়েছে, তো এখন ভাবলাম না, এবার তো খাওয়াটা বানাতে পারি, কী কিনে খাবো, কেনা খাওয়ার আর ভালো লাগছে না খেতে। তো চলো রান্নাঘরে যাই, দেখি কী করি, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো রান্নাঘরে চলে এসেছি। এই যে এখানে ময়দা, ওটা ফ্রিজে মাখা ছিল, বের করে রেখেছিলাম। ময়দা, লাল লাল লুচি, সাদা সাদা তরকারি হবে। এখানে আলু কেটে নিয়েছি, তাই যে সাদা আলু, সাদা তরকারি আর লুচি, আর ফ্রিজে আছে মিষ্টি, এই দিয়ে হয়ে যাবে আজকে আমাদের ডিনার। তো এই তরকারিটা বসিয়ে দিলাম, খুব সোজা কিন্তু খেতে খুব ভালো হয়। এখানে তরকারিটা বসিয়ে আমি লুচির লেচিটা কেটে নিয়েছি, লুচিগুলো এবার একটু একটু করে বেলে নেব। এদিকে তরকারিটা হতে থাক, সাথে সাথে আমার লুচিটাও বানানো হয়ে যাবে। তো আর একটু সিদ্ধ হবে, এখনো হয়নি, আর একটু বাকি, একটু ঢেকে দিয়ে বাকি লুচিগুলো কয়েকটা বেলে নিই। তো একটু গোলমরিচ দিয়ে দিলাম, আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি। এরকম সাদা তরকারি খেতে না খুব ভালোই লাগে, সাদা তরকারি, সাদা মিষ্টি, লাল লুচি, লুচিটা লাল হয়ে গেছে, সাদা হলে ভালো হতো। এই যে এবার আমি লুচিগুলো এক এক ভেজে নেব, তারপরে ডিনারটা খেয়ে করে ফেলবো। আর ফ্রিজে মিষ্টি আছে, ওটা তো বার করবো। কখন ওই প্রথম লুচিটা ভালো ফোলে না কেন জানি না সববারই, তবে আমার কোনো লুচি ফুলবে বলে মনে হয় না। আমি লুচি, পরোটা, রুটিতে এত ভালো দক্ষ নই, আমি পারি না সেরকম, মানে কাজ চলে যায় আর কি, মাঝে মাঝে কখনো কখনো একটু ফুলে টুলে যায় আর কি, তা না হলে কাজ চলার মতো। এই যে যেমন আজকে একটু ফুলে গেল, কি ভাগ্যে জানি না, আজকে একটু ফুলে গেছে। তো আমি একে একে লুচিগুলো এবার ভেজে নেব। দেখো আজকে লুচিগুলো ফুলছে, প্রথমেই ওনাকে অপমান করা হয়েছে তাই। যাক, আমার মান সম্মান রেখেছেন। তো আমার লুচি ভাজা হয়ে গেছে, তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। এই যে খাওয়া নিয়ে চলে এসেছি, মিষ্টিও বার করে নিয়েছি, তরকারি আর লুচি। তো আমরা ডিনারটা খেয়ে নিই, আপনারাও খেয়ে নিন।
তো ফ্রেন্ড, আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি। আমাদের রাতের খাওয়া দাওয়া শেষ। এখন বয়স্ক মানুষের এ দেখো ওষুধের পোটলা নিয়ে চলে এসেছি, এখন ওষুধ খাবো, জল সাথে জোয়ান খাবো আর শোবো। তো ভাবলাম ভিডিওটা আজকে এখানে এন্ড করি, সেজন্য আমি খাওয়া দাওয়া করে সব কিছু গুছিয়ে চলে এসেছি। এখন ওষুধ খাবো, জল খাবো, এটা খাবো। তো আমার ভিডিওটাও আজকে এখানেই শেষ করব। তো চলো, ছোট্ট একটা ভিডিও আপনার তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো, এটাই। তো চলো, আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ভালো কিছু নিয়ে। তো আজকে তেমন কিছুই না, টুকিটাকি যেটুক করলাম, একটু সামনে আসলাম, কথা বললাম, গল্প করলাম, আমারও ভালো লাগলো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আজকে শুরুতেও উনি ছিলেন, শেষেও উনি আছেন, আমি এখানে বসেই ব্লগটা করছি, তো দেখা দিলাম। কত ওষুধ খেতে হয় দেখো না, কত ওষুধ দেখেছো? বয়স্ক মানুষের মতো একটা পুরো টোপলা বানিয়ে খাওয়া দাওয়া করতে হচ্ছে। যাই হোক, বয়সের জন্য না, ওই যে বললাম পায়ে চোট আছে, কি করব, খেতে হবে ব্যথার জন্য। তো খেয়ে দিয়ে ঘুমাই, তোমরা ঘুমিয়ে পড়ো। গুড নাইট, টাটা, দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, ও গুড নাইট করবে, চলে এসছে। চলো, আজকে লাল লাল লুচি আর সাদা সাদা তরকারি খেয়েছি, খাওয়া দাওয়া করে চলে এসেছি। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে কালকে আবার।